আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প অন্তরার বাবা পড়ছি গল্প অন্তরার বাবা মফিজুদ্দিন সাহেব নির্বিরোধী মানুষ প্রাইভেট ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ বিভাগে কাজ করেন ঢাকার মালিবাগে ফ্ল্যাট ভাড়া করে থাকেন চিপা গলির ভেতর ফ্ল্যাট গাড়ি ঢোকে না বলে বেশ সস্তা চার রুমের বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ভাড়া তিন হাজার টাকা মফিজুদ্দিন সাহেবের সংসার ছোট স্ত্রী দুই মেয়ে এক ছেলে বড় মেয়েটির বিয়ে হয়ে গেছে কানাডায় স্বামীর সঙ্গে থাকে ছোট মেয়েটিরও বিয়ের কথা হচ্ছে পাত্রপক্ষ মেয়ে দেখে গেছে ফাইনাল কিছু না বললেও মেয়ে যে তাদের খুব পছন্দ হয়েছে এটা বোঝা যাচ্ছে ছেলেটাও পড়াশোনায় ভালো, জুলাই মাসে অনার্স পরীক্ষা দেবে পাশ করে বের হলে কোথাও চাকরি না পেলে ব্যাংকে চাকরি হবেই মফিজুদ্দিন সাহেব তার ব্যাংকের এমডি সাহেবকে বলে রেখেছেন কাজে মফিজুদ্দিন সাহেবকে মোটামুটি সফল এবং সুখী মানুষ বলা যেতে পারে তার ভাগ্য ভাল রেহানা অতি শান্ত স্বভাবের মেয়ে স্বামীর সঙ্গে তার যে ঝগড়া হয় না তা না মাঝে মধ্যে হয় তবে তখনও মফি সাহেবের কি দরকার কি দরকার না তার দিকে কঠিন নজর থাকে ব্যাংক থেকে ফিরতে মফি সাহেবের রোজই সন্ধ্যা সাতটা আটটা বেজে যায় তিনি ফিরেই গরম পানি দিয়ে গোসল করেন গোসল সেরেই খেতে বসেন খাওয়া শেষ করে মিনিট দশেক চোখ বন্ধ করে শুয়ে থাকেন তারপর এসে টিভির সামনে বসেন নাটক থাকলে নাটক দেখেন নাটক না থাকলে ভিসিপিতে হিন্দি ছবি দেখেন পুরোনো ছবি দুবার তিনবার করে দেখতেও তার কোনো আপত্তি নেই তবে পুরনো ছবি যেন তাকে দেখতে না হয় রেহানা সেদিকেও নজর আছে বাসায় কেউ না থাকলে তিনি নিজেই ভিডিও ক্লাব থেকে ছবি নিয়ে আসেন হিন্দি ছবি দেখার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই তবু স্বামীকে খুশি করার জন্যে তিনি বলেন নাচ গান আসলে আমাকে ডাক দিও তো তোমার সঙ্গে বসে দেখব মফি সাহেব সুবোধ স্বামীর মতো নাচ গানের জায়গা এলে স্ত্রীকে ডাকেন স্বামী স্ত্রীর সাংসারিক কথাবার্তা ছবি দেখার সময়ই হয় কারণ মফি সাহেব ছবি শেষ করে ঘুমোতে যান তাকে খুব ভোরে উঠতে হয় প্রাইভেট ব্যাংক। নটা থেকে ব্যাংকিং আওয়ার মফি সাহেবের জীবনযাত্রা এভাবেই চলছিল এক বুধবারে সামান্য ব্যতিক্রম হল তিনি পলিথিনের এক পোটলা নিয়ে অফিস থেকে ফিরে যথারীতি গোসল করতে গেলেন গোসলের মাঝখানে রেহানা বাথরুমের দরজা ধাক্কা দিয়ে বললেন পোটলার ভেতর কাপড় কিসের মফি সাহেব বললেন আমার কাপড় তোমার কি কাপড় কিনলাম আর কি কিনবে তো বটেই বিনা টাকায় তোমাকে কে কাপড় দিবে কিসের কাপড় কাফনের কাপড় কাফনের কাপড় মানে কি মফি সাহেব জবাব দিলেন না মাথায় পানি ঢালতে লাগলেন রেহানা বললেন জবাব দিচ্ছ না কেন কাফনের কাপড় মানে কি কার কাফনের কাপড় তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না তুমি কি মারা গেছো নাকি যে তোমার কাফনের কাপড় গোসলটা একটু বন্ধ রেখে কথার জবাব দাও তো আমার এক কলে ঘজ করতে গিয়েছিলেন তাকে আনতে বলেছিলাম মক্কা থেকে তোমার জন্য কাফনের কাপড় আনতে বলেছ কেন দেশে সাদা কাপড় পাওয়া যায় না কাবা শরীফ ছুঁয়ে এনেছে কাবা শরীফ ছুঁয়ে তোমার জন্য কাফনের কাপড় আনতে হবে কেন মুফি সাহেব গোসল শেষ করে বের হলেন শান্তগলায় বললেন ভাদদাও দাও মানে তুমি আগে বল কাফনের কাপড় কি মনে করে আনালে মফিজ সাহেব জবাব দিলেন না খাবার টেবিলের দিকে রওনা হলেন বিয়ের কথা ঠিকঠাক হবার পর কোনো এক বিচিত্র কারণে মেয়েরা বাবার দিকে চলে আসে অতিরিক্ত মমতা দেখায় খানিকটা দেও করে মফিজুদ্দিন সাহেবের মেয়ে অন্তরার ভেতরও এই ব্যাপার হয়েছে সে তার ঘরে বসেছিল মায়ের চেঁচামেচি শুনে বিরক্ত মুখে বলল এরকম করছো কেন মা রেহানা বলল কি করছি তোর বাবা কি করেছে শুনতে পাসনি কাফনের কাপড় নিয়ে এসেছে কি হয়েছে তাতে অনেকেই আনে শুধু শুধু চেঁচিও না তো মা একটা মানুষ সারাদিন অফিস করে এসেছে তাকে তুমি রেস্ট দেবে না চিৎকার করে মাথার পোকা নড়িয়ে দিচ্ছ এই কাফনের কাপড় আমি কিন্তু ঘরে রাখব না আচ্ছা রেখো না এখন দয়া করে চিৎকার থামাও ভাত খাবার পর বাবা মুভি দেখবে নতুন কিছু এনেছ না আনলে স্লিপ দিয়ে কাজের মেটাকে পাঠাও বেচারা রোজ পুরনো মুভি দেখে আমার খুব খারাপ লাগে মাদার ইন্ডিয়া ছবিটা এই নিয়ে তিনবার দেখল তিনবার দেখার মতো কি আছে অন্তরা তার বাবার খাবার সময়ও কিছুক্ষণ সামনে বসে রইল প্লেটে ভাত তুলে দিল মফিজুদ্দিন সাহেব নিঃশব্দে খেয়ে গেলেন এমনিতেই তিনি কথা কম বলেন খাবার সময় একেবারেই বলেন না মফিজুদ্দিন খেয়ে দিয়ে অন্যদিনের মতো রেস্ট নিতে গেলেন না সরাসরি ছবি দেখতে গেলেন অন্তরা টেলিফোন নিয়ে তার নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রোজ রাত নটার সময় সে টেলিফোন করে টেলিফোনে এক ঘন্টার মতো কথা হয় এই এক ঘণ্টা কথায় অনেক কিছু চলে আসে অন্তরা তার বাবার কাফনের কাপড় কেনার প্রসঙ্গ নিয়ে এলো এই জানো আজ কি হয়েছে ভয়ঙ্কর কাণ্ড হয়েছে কি হয়েছে আমার বাবা অর্থাৎ তোমার শ্বশুর সাহেব ভয়ঙ্কর একটা কাণ্ড করেছেন কি কাণ্ড আন্দাজ করো তো দেখি পারো কি না আন্দাজ করতে পারছি না উনি কি ভয়ঙ্কর কাণ্ড করেছেন উনি বলছ কেন উনি বলবো না তো কি বলবো। বাবা বলবে এখনি বাবা বলব নাকি হ্যাঁ এখনি বাবা বলবে আমি তো তোমার মাকে এখনই মা বলি কবে মা বললে ও মা এর মধ্যে ভুলে গেছো কাল আমি জিজ্ঞেস করলাম না মা কেমন আছেন আমি কি বলেছি তোমার মা কেমন আছেন ও আচ্ছা এখন মনে পড়েছে তোমার এমন ভুলো মন কোনো আমাকে ভুলে যাবে কে জানে হয়তো এখনই ভুলে যাবে বলতো আমার নাম কি আসলেই তো ভুলে গেছি তোমার নাম যেন কি ফাজলামি করবে না তো আচ্ছা যাও ফাজলামি করব না তোমাদের বাসায় ভয়ঙ্কর ব্যাপার কি হল তা কিন্তু এখনো বলনি। আমার বাবা কাফনের কাপড় কিনে নিয়ে এসেছেন সে কি কার জন্যে কার জন্য আবার নিজের জন্যে বলো কি মাথা খারাপ নাকি নিজের শ্বশুর সম্পর্কে এসব কি বলছো ছি আই এম সরি তবে অন্তরা শোনো কাফনের কাপড় কিন্তু অনেকেই কেনে আমার এক দুঃসম্পর্কের নানা কিনেছিলেন শেষে দেখা গেল তার সংসারে সবাই মরে গেছে তিনি শুধু বেঁচে আছেন তার আর মৃত্যু হচ্ছে না আসলে বাবা হচ্ছেন খুবই স্ট্রেঞ্জ মানুষ তিনি নিজের মতো থাকেন অফিস করেন কোনো বিষয়ে তার কোন কমপ্লেন নেই কাফনের কাপড় কিনে এনে কি বললেন কিছু বলেননি তিনি নিজের মতোই আছেন এখন ছবি দেখছেন কার ছবি দেখছেন ভিসিআর এ ছবি দেখছেন বাবার ইয়ে এক শখ ছবি দেখা এখন দেখছেন ঠান্ডি হাওয়া তুমি ঠান্ডি হাওয়া দেখেছো। না গানগুলি এত সুন্দর শুনলে পাগল হয়ে যেতে আচ্ছা আমি তোমাকে ক্যাসেট পাঠিয়ে দেব পাঠিয়ে দিতে হবে না আমি নিজে এসে নিয়ে যাব খবরদার এই কাজ করবে না বিয়ের আগে শ্বশুরবাড়িতে ঘোরাঘুরি আমার খুব অপছন্দ অপছন্দ হলেও এই কাজ আমাকে করতে হবে রাজকন্যাকে না দেখে আমি থাকতে পারছি না খবরদার ঢং করবে না আচ্ছা তুমি এত ঢং কোথায় শিখেছ আমার ইচ্ছা করছে এখনই চলে আসি আমি গোপনে এসে চুপ করে তোমার দরজায় টোকা দেব তুমি দরজা খুলতেই ঝপাং ঝপাং মানে ঝপাং করে তোমার গায়ে লাফিয়ে পড়ব এই শোনো তুমি কিন্তু কথাবার্তা অসভ্য দিকে নিয়ে যাচ্ছ এরকম করলে আমি কিন্তু টেলিফোন রেখে দেব হুম রাখতে পারবে না কারণ আমাদের কথা হয়েছিল আমি একটা অসভ্য কথা বলতে পারি একটা বলে ফেলেছ আর পারবে না এখনও বলিনি আমি কিন্তু টেলিফোন রেখে দিচ্ছি এই রাখলাম ওয়ান টু থ্রি অন্তরা টেলিফোন নামিয়ে রিঙ্গার অফ করে দিল ওপাশ থেকে টেলিফোন করে করে ক্লান্ত হোক মজা বুঝুক রাত বারোটার পর অন্তরা নিজেই করবে এর মধ্যে অসভ্য কথা বলার জন্য বাবু সাহেবের যথেষ্ট শিক্ষা হয়ে যাবে অন্তরা মাকে নিয়ে খেতে বসল সাজ্জাদ বাসায় নেই সে তার বন্ধুর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছে পড়াশোনা শেষ করে রাতে সেখানেই থেকে যাবে অন্তরা বলল কাজের মিটাকে বলো তো মা বাবাকে এক কাপ চা দিয়ে আসুক ছবি দেখার সময় চা খেতে ভালো লাগে রেহানা বলল তোর বাবার চা কফি কিছুই লাগে না কাপে করে গরম পানি দিয়ে চুকচুক করে গরম পানি খাবে আর ছবি দেখবে ছবিও কিন্তু দেখে না ঘটনা কি জিজ্ঞেস কর বলতে পারবে না কি যে তুমি বলো কেন বলতে পারবে না তাকিয়ে থাকার জন্যে তাকিয়ে থাকা তুমি বাবার ওপর রেগে আছো বলে এরকম বলছো রাগের মতো কাজ করলে আমি রাখব না বাবা মোটেই রাগের মতো কাণ্ড করেনি কাফনের কাপড় অনেকেই কেনে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের নানা কিনেছিলেন তারপর কি হয়েছে সোনোমা তার সংসারে সবাই একে একে মরে গেলেন তিনি শুধু বেঁচে রইলেন অমর হয়ে গেলেন বাবার বেলাতেও বোধহয় এরকম হবে দেখা যাবে বাবা বেঁচে আছেন আমরা সবাই মরে ভূত হয়ে গেছি হি রেহানা মুখ কালো করে বললেন হাসছিস কেন হাসি কি হল হাসি হাসছে আমি করব কি মা কি অদ্ভুত দৃশ্য বাবা কাফনের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আমরা সবাই মোড়ে ভূত হয়ে বিভিন্ন গাছে বাস করছি হাসি বন্ধ কর বন্ধ কর বললাম অন্তরা হাসি বন্ধ করতে পারল না হাসির ফাঁকে ফাঁকে বলল মা ভূত হয়ে আমি কিন্তু বগনভিলিয়া গাছ থাকব তুমি অন্য কোনো গাছ বেছে নাও অন্তরার ইচ্ছা করছে ভূত বিষয়ক এই মজার ব্যাপারটা এখনই টেলিফোন করে আসল মানুষটাকে জানায় তবে ইচ্ছা করলেও এই কাজটা সে এখন করবে না রাত বারোটার আগে অবশ্যই না রাত বারোটা পর্যন্ত বাবু সাহেব টেলিফোনে আঙুল টিপে টিপে ক্লান্ত হয়ে নিক অসভ্য কথা বলার মজাটা টের পাক রেহানা ঘরের কাজ শেষ করে ঘুমোতে যাবার আগে ঘড়ির দিকে তাকালেন দশটা বেজে এগারো মিনিট অন্তরার বাবা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে ঠিক দশটায় সে দাঁত মেজে বিছানায় যায় তার বিছানায় যাওয়া মানেই ঘুম তখন ডাকলে উঁ করে সাড়া দেয় ঠিকই কিন্তু সেই সাড়া দেয়াটাও হয় ঘুমের মধ্যে আশ্চর্য একটা মানুষ সংসারে কি হচ্ছে কি না হচ্ছে কোনো খোঁজ নেই ছেলেটা আজ বাসায় নেই এটাও তার চোখে পড়ল না চোখে পড়লেও অবশ্যই কিছু হবে না জিজ্ঞেস করবে না কে কোথায় বাসায় একটা বিয়ে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা আছে বিয়ের তারিখ ঠিক করা আছে কোনোটার সঙ্গে কোনো যোগ নেই সে আছে নিজের মতো মাস শেষে বেতনের টাকাটা তুলে দিলেই যেন সব দায়িত্ব শেষ এরকম মানুষের আসলে সংসার করাই ঠিক না এরা আসলে মানুষও না ঘরের আসবাব সংসারে এদের ভূমিকা ফার্নিচারের মতো জায়গা মতো ফার্নিচারটা বসিয়ে দাও মাঝে মাঝেমধ্যে ঝাড়া দিয়ে ঝেড়ে ধুলা উড়িয়ে দাও সব ঠিক রেহানা পান মুখে দিয়ে অন্তরার ঘরের দিকে গেলেন তারও কথা বলার মানুষ নেই মেয়ে সঙ্গে কিছুক্ষণ গল্প করা সেই সুযোগও বেশি দিন পাওয়া যাচ্ছে না বিয়ে হয়ে মেয়ে চলে যাচ্ছে রেহানা অন্তরার ঘরে ঢুকতেই অন্তরা বলল মা আজ তোমার সঙ্গে গল্প করতে পারব না আজ যাও তো কি করবি টেলিফোন নিয়ে বসবি টেলিফোন নিয়ে বসব মানে আমি কি সারাক্ষণ টেলিফোন নিয়ে থাকি যখনই তোর ঘরের সামনে দিয়ে যাই তখনই দেখে গুটুর গুটুর করছিস বিয়ের আগে এত কথা বলে ফেললে বিয়ের পর কি বলবি আশ্চর্য কথা তোমার ধারণা দেখে অবাক হচ্ছি মা তুমি ভাবছ আমি ওর সঙ্গে কথা বলি আমার এত কি দায় পড়েছে আজ সে টেলিফোন করেছিল আমি মুখের ওপর টেলিফোন রেখে দিয়ে রিঙ্গার অফ করে দিয়েছি যাতে টেলিফোন করলেও আমাকে ধরতে না হয় সে কি কেন আমার কথা বলতে ইচ্ছা করে না এই জন্যে এটা তো ঠিক না মুখের উপর টেলিফোন রেখে দিবি কেন কোনটা ঠিক কোনটা ঠিক না তা নিয়ে তোমাকে বক্তৃতা দিতে হবে না মা প্লিজ তুমি এখন যাও তোমাকে অসহ্য লাগছে কেন আমি কি করলাম তুমি কি করলে আমি জানি না আমি শুধু জানি এবারই সবাইকে আমার অসহ্য লাগছে রেহানা মুখ কালো করে মেয়ের ঘর থেকে বের হয়ে এলেন নিজে শোবার ঘরে ঢুকে চমকে গেলেন কারণ অন্তরার বাবা এখনও জেগে আছে তার চেয়ে বড় কথা তাঁর সামনে কাফনের কাপড় বিছানো কাপড়টা প্যাকেট থেকে বের করা হয়েছে রেহানা বললেন জেগে আছো কেন মফিসুদ্দিন বিড়বিড় করে বললেন ঘুম আসছে না সামনে কাপড় নিয়ে বসে আছো কেন মেপে দেখলাম মনে হচ্ছে কাপড় একটু শর্ট পড়বে মাপলে কিভাবে বাজার থেকে গজফিতা নিয়ে এসেছ হাত দিয়ে মাপলাম তিন হাত হচ্ছে এক গজ রেহানা স্বামীর সামনে বসতে বসতে বললেন তোমার কি হয়েছে ঠিকমতো তো কিছু হয় নাই অবশ্যই হয়েছে তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে কাফনের কাপড় কেন কিনলে বলো কাজ আগিয়ে রাখলাম যেদিন মারা যাব সেদিন যদি হরতাল থাকে দোকানপাট থাকবে বন্ধ কবরের গর্ত খুড়িয়ে রাখো হরতালের দিন কবর খোদার লোক যদি না পাওয়া যায় মফিজুদ্দিন কিছু বললেন না রেহানা বললেন আসো ঘুমাতে আসো আর খবরদার তুমি কাপড়ে হাত দেবে না আচ্ছা এই কাপড়ের প্রসঙ্গ মুখেও আনবে না আচ্ছা রেহানা স্বামীকে নিয়ে ঘুমোতে গেলেন ইচ্ছা করে আজ ঘনিষ্ঠ হলেন স্বামীর গায়ে হাত রেখে আদুরে গলায় বললেন এত রাত পর্যন্ত জেগে আছো এরকম তো কখনো হয় না বিশেষ কিছুর প্রয়োজন থাকলে বলো লজ্জা করার দরকার নেই কিছু লাগবে না আচ্ছা বেশ ঘুমাবার আগে পাঁচ দশ মিনিট গল্প করো নাকি তাও করবে না কি গল্প যা ইচ্ছা বলো আজকে যে ছবিটা দেখলে সেই গল্প বলতে পারো অফিসের গল্প বলতে পারো তোমার অফিসে মজার কিছু হয় না না কোনো গল্প করতে ইচ্ছা করছে না মফিজুদ্দিন ক্ষীণস্বরে বললেন একটা গল্প করতে ইচ্ছা করছে কিন্তু তুমি রাগ করবে না রাগ করব না বলো কাফনের কাপড় নিয়ে গল্প পুরুষদের কাফনের কাপড় লাগে তিনটা এদের আলাদা আলাদা নাম আছে একটা হল পিরহান ঘাট থেকে হাঁটু পর্যন্ত লম্বা আরেকটাকে বলে ইজার মাথা থেকে পা পর্যন্ত ইজার দিয়ে ঢাকা হয় আরেকটাকে বলে লেফাফা এটা ইজারের মতোই শুনছ হ্যাঁ শুনছি মেয়েদের কাপড় লাগে পাঁচটা পিরহান ইজার লেফাফা তো আছেই তার উপর বাড়তি হলো। সেরবন্ধ শের দিয়ে মাথার চুল জড়িয়ে দিতে হয় আর হল সিনাবন্দ সিন দিয়ে বুক থেকে উরু পর্যন্ত ঢাকা হয় রেহানা থমথমে গলায় বললেন আরও কিছু বলবে মফিজুদ্দিন বললেন কাফনের কাপড়ের আরেকটা মজার ব্যাপার আছে হিজড়াদের মেয়েদের মতো কাফনের কাপড় পরাতে হয় ওদেরও পাঁচ টুকরা কাপড় লাগে ও আর পুরুষত্ব নেই পুরুষ যারা নপুংসক তাদের জন্য পাঁচটা কাপড় লাগে যথেষ্ট কথা বলেছ আন্না এখন ঘুমোতে যাও ঘুম আসছে না ঘুম না আসলে বারান্দায় হাঁটাহাঁটি করো, কিংবা ছবি দেখো অন্তরাকে বল ভিসিআর ছেড়ে দিতে ভিসিআর আমি নিজেই ছাড়তে পারি তাহলে তো ভালোই মফিজুদ্দিন বিছানা থেকে নেমে পড়লেন রেহানাও নামলেন তার মাথা চড়ে গেছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে ঘুমের ওষুধ খেলেও হয়তো ঘুম হবে না রাত বারোটা বাজে অন্তরা টেলিফোন করল একটা রিং হতেই ওপাশ থেকে রিসিভার তুলল অন্তরা বলল ঘুমিয়ে পড়েছিলে ঘুমাব মানে তুমি এমন খট করে টেলিফোন রেখে দিলে তুমি অসভ্য কথা বলবে আর আমি টেলিফোন ধরে থাকব আমি এরকম মেয়ে না এ আমার না মনটা খুব খারাপ কেন মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি এই জন্যে মন খারাপ খারাপ ব্যবহার করেছ কেন উনি কি করেছিলেন আমার সঙ্গে গল্প করতে এসেছিল গল্প করতে এলে খারাপ ব্যবহার করবে কেন মাকে তো তুমি চেনো না মা বিরাট গল্প বাজ একবার গল্প শুরু করলে আর থামবে না গল্প করেই যাবে তাতে অসুবিধা কি তুমি গল্প করতে মার সঙ্গে গল্প করলে আমি তোমার সঙ্গে কখন গল্প করব এখন একটা কথা আমার বলতে ইচ্ছা করছে কিন্তু বললে তুমি মাথায় উঠে যাবে এই জন্য বলব না প্লিজ বলো কথাটা হচ্ছে তুমি ছাড়া আর কারোর সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না মিথ্যা কথা অন্তরা কাঁদো কাঁদো গলায় বলল তুমি আমার কথা বিশ্বাস করলেন না ওপাশ থেকে সঙ্গে সঙ্গে বলা হলো বিশ্বাস করি বিশ্বাস করব না কেন তাহলে কেন বললি মিথ্যা কথা এমনি বললাম মজা করার জন্য বললাম খবরদার আর বলবে না আচ্ছা যাও আর বলবো না প্রমিস একটু ধরো তো এক মিনিট কোথায় যাচ্ছ বসার ঘরে ভিসিআর চলছে দেখে আসি কি ব্যাপার এত রাত্রে কে ছবি দেখছে সেটাই তো বুঝতে পারছি না তুমি ধরো তো অন্তরা বসার ঘরে ঢুকল স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল মফিজুদ্দিন সাহেব ভিসিআর দেখছেন তার গায়ে কাফনের কাপড় তিনি শুয়ে আছেন লম্বা হয়ে মাথার নিচে বালিশ দেয়া যাতে ভিসিআর দেখতে অসুবিধা না হয় অন্তরা গলায় ডাকল বাবা মফিজুদ্দিন মেয়ের দিকে এক পল্লক তাকিয়েই টিভি পর্দার দিকে দৃষ্টি ফিরিয়ে নিলেন অন্তরা বলল তুমি কি পড়ে আছো বাবা মফিজুদ্দিন টিভি পর্দা থেকে দৃষ্টি না ফিরিয়ে বললেন কাপড়টা পরে দেখলাম ফিটিং হয় কি না ভালো ফিটিং হয়েছে অন্তরা সারা বাড়ি কাঁপিয়ে বিকট চিৎকার দিল গলা ফাটিয়ে ডাকল মা মা মফিজুদ্দিন সাহেবের তাতে কোনো ভাবান্তর হল না কাফনে মোড়া একজন মানুষ শুধু মুখটা বের হয়ে আছে চোখ খোলা সেই চোখ তাকিয়ে আছে টিভি পর্দার দিকে টিভি পর্দার আলো এসে চোখে পড়েছে তাঁর চোখ চকচক করছে শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প অন্তরার বাবা গল্পটি আপনাদের কাছে শুনতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ